চাকুলিয়া থানার কানকির বিভিন্ন এলাকায় পিএইচই এর ছাড়া জল অপচয় হচ্ছে। কোথাও ট্যাপ খোলা রয়েছে তো কোথাও জলের পাইপলাইন ফেটে জল অপচয় হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিএইচই কে একাধিকবার বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। কারণ হলো এই পিএইচই নিয়ে অনেকবার আমাদের পাবলিক অনেকবার কমপ্লেইন করেছে যে এই রাস্তার মধ্যে জল ভেঙে রাস্তার জল শীতে হচ্ছে, জল লেগে থাকছে এবং রাস্তারও ক্ষতি হচ্ছে। প্লাস হচ্ছে কি প্রতিটার মধ্যে টেপ নেই লাগানো, এটা সত্য কথা। এটা দুর্ভাগ্যজনক, এই চ্যানেলের মাধ্যমে যদি প্রচার হয় তাহলে আমরাও এটা উপকৃত হব। শুধু তাই নয়, এই জল রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়ার ফলে নষ্ট হচ্ছে রাস্তা, অন্যদিকে জমা জলে নানান ধরনের রোগ ছড়ানোর আশঙ্কা করছেন স্থানীয়রা। স্বাভাবিকভাবে এই জল অপচয় রুখতে সরব হয়েছেন স্থানীয়রা এবং দ্রুত মেরামত করে জল অপচয় রোখার জন্য দাবি তুলেছেন স্থানীয়রা। সোমবার এই বিষয়ে চাকুলিয়া ব্লক কংগ্রেসের সভাপতি মাস্টার মোহাম্মদ মোস্তফা স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে এই বিষয়ে লক্ষ্য না করার অভিযোগ তুলে বলেন, আজকে যে অবস্থায় পিএইচির যে এখানে জল সরবরাহ চলছে সেটা একেবারেই ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে জলের অপচয় এখানে চলছে। আমার বাড়ির সামনে একটা টেপ লাগানো আছে, আপনি দেখেছেন, সে টেপটা বারে বারে ওখানে ভেঙে যাচ্ছে। আমরা ব্যক্তিগতভাবে ওখানে টেপ লাগাই কিন্তু তা সত্ত্বেও ডিপার্টমেন্ট থেকে কোনো খোঁজ নেওয়া হয় না। পাশে একটু পরেই দেখবেন অজিত জৈনের বাড়ির পাশে রাস্তার মধ্যে ভিতরে যে সাপ্লাইয়ের বড় পাইপ, জলের পাইপ, সেটা ফেটে রাস্তা ভেদ করে জল ওখানে উঠছে, ফাব্বারের মতো জল উঠছে। সেই জলটা নালায় গিয়ে, নালায় যখন পাস হয় না, জলটা রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে। সেই অশুদ্ধ জল, সেই জীবাণুযুক্ত জল মানুষের ঘরে ঘরে পৌঁছায়, যেখানে যে জলটা পান করেন সেই জল দিয়ে তারা ব্যবহার করছেন এবং অসুস্থ হচ্ছে, নানান ধরনের রোগ মহামারী ছড়াচ্ছে। এই সম্পর্কে কয়েকবার যথাযথ জায়গায় বলা হলেও আজ অবধি কোনো ব্যবস্থা পিএইচির তরফ থেকে গ্রহণ করা হয়নি, এটা দুর্ভাগ্যজনক। তাই আপনি এই কথা নিয়ে, এই ব্যবস্থা নিয়ে যে চেষ্টা চালাচ্ছেন, আশা করি আপনার এই চ্যানেলের মাধ্যমে তাদের কানে যাবে এবং প্রশাসন, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং আমাদের যে ব্লক রয়েছে বিডিও সাহেব, তারাও একটু সচেষ্ট হবেন যে কানকির পিএইচই ভগ্ন অবস্থা, ভেঙে যাওয়া যে অবস্থা, সেটা যেন অবিলম্বে ঠিক হয়, মরামতির কাজ হয় এবং সুষ্ঠুভাবে জল সরবরাহ যেন পৌঁছায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।